প্রথম টেস্টে 150 রানে হারের পর দ্বিতীয় টেস্টে প্রত্যাশা মতো বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচের শেষ দিনে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় 218 রানের। ব্র্যান্ডন টেইলরের 2 সেঞ্চুরি আর জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের টিকে থাকার লড়াইয়েও এই জয় থেকে বঞ্চিত করা যায়নি বাংলাদেশকে। এটি বাংলাদেশের 11তম টেস্ট জয়, আর এই জয়ে সিরিজ শেষ হলো 1-1 সমতায়। 218 রানের এই জয় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়। সবচেয়ে বেশি রানের জয়ের রেকর্ডও এই জিম্বাবুয়ের বিপক্ষে। 2005 সালের জানুয়ারিতে চট্টগ্রামে 226 রানে জিতেছিল টাইগাররা। শুধু তাই নয়, বড় 5টি জয়ে এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আসলে শুধু এই দুটিই নয়, রান হিসেবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে তৃতীয় অবস্থানে আছে 2014 সালের নভেম্বরে চট্টগ্রামে পাওয়া 186 রানের জয়। তৃতীয় স্থানে 186 রানের জয় 2014 সালে চট্টগ্রাম টেস্টে। একই সিরিজে 162 রানের জয় আছে চতুর্থ তালিকায়। আর পঞ্চম স্থানে আছে 2013 সালে হারারের টেস্টে 143 রানের জয়।